আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু এফটি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি না দেখালে যে সাবজেক্টগুলো পাবো না, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আসলে আমরা অনেকে কিন্তু বায়োলজি স্কিপ করে ফেলি, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ের মানে কোচিং করে থাকি আমরা, যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে মুভ করব। দেখা গেছে হয়তোবা অনেকের এই স্বপ্নটা থাকে না পরবর্তীতে, যে আমরা কী করি যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার চিন্তা ভাবনা করি, তো দেখা যায় তারও আবার মাঝে মধ্যে স্বপ্ন থাকতে পারে যে আমি একটা বায়োলজিক্যাল সাবজেক্ট যাই, লাইক ফার্মেসি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি, এই টাইপের সাবজেক্টগুলো নিয়ে পড়ার কিন্তু অনেক ইচ্ছে থাকে। তো আসলে এই সাবজেক্টগুলোকে পেতে হলে মাস্ট বি আমাকে বায়োলজি দাগানো লাগবে এবং মাস্ট বি বায়োলজিতে ভালো মার্কস তোলা লাগবে। তো আজকে আসলে আমরা এই আলোচনাটা করবো, আসলে যে আমার এই বায়োলজি না দাগাইলে আসলে আমি কোন কোন সাবজেক্টগুলো পাবো না। আচ্ছা, তো প্রথমত আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে নিই। ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউতে বায়োলজি টোটাল থাকে হচ্ছে 15 মার্কস, আর সিকিউতে থাকে হচ্ছে তোমার 10 মার্কস, এই হচ্ছে তোমার টোটাল 25 মার্কস। তোমাকে এই 25-এর মধ্য থেকে সর্বনিম্ন 12.5 তোলা লাগবে, তোমাকে সর্বনিম্ন 12.5 তোলা লাগবে আমার তোমার বায়োলজিক্যাল সাবজেক্ট পেতে হলে। আচ্ছা, এবার যদি আমি একটু বায়োলজিক্যাল সাবজেক্টগুলো যদি আমি একটু যদি সাজাই, তাহলে প্রথমত আমি রাখতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিকে। বায়োলজিক্যাল সাবজেক্টের দিক দিয়ে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে এটা। তারপর হচ্ছে আমার ফার্মেসি, এই ফার্মাসি পাইতে হলে তোমাকে বায়োলজিতে অ্যাটলিস্ট 15 পাওয়া লাগবে, কেমিস্ট্রিতেও সেম, তোমাকে 25-এ কেমিস্ট্রিতেও টোটাল অ্যাটলিস্ট 15 পাওয়া লাগবে। বেশি পেলে সমস্যা নাই, বেশি তুমি পাইতেই পারো। এবার হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজির কথা আসবে, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে আমার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি BMB, তারপর বলতেছি কেমিস্ট্রি। তোমাকে কেমিস্ট্রি সাবজেক্ট পেতে হলেও বায়োলজিতে, বায়োলজি তোমাকে দাগাইতেই হবে। ফিশারিজ, তারপর হচ্ছে তোমার INFS, ইনস্টিটিউশন অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, তারপর হচ্ছে জুওলজি, অনেকেরই কিন্তু আবার জুওলজি নিয়ে পড়ার খুব একটা ফ্যাসিনেশন থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে জুওলজি নিয়ে পড়ব। তারপর হচ্ছে তোমার বোটানি, তারপর হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি, তারপর যদি বলি জিওলজি, তারপর হচ্ছে আমার সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট SWE। আচ্ছা, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো, মানে তোমাকে বায়োলজি দাগাইতেই হবে এবং সর্বনিম্ন তোমাকে বায়োলজিতে 12.5 পাওয়া লাগবেই বায়োলজিক্যাল সাবজেক্টের দিকে তোমাকে যাওয়া লাগলে। আর অবশ্যই ডিমান্ডেবল যে সাবজেক্ট আছে তোমার, বিশেষ করে অনেকেরই ফ্যাসিনেশন থাকে হচ্ছে এই কয়েকটার উপরে, তার মধ্যে আবার এই ফার্মাসির আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলো, এই ক্ষেত্রে কিন্তু আমার বায়োলজি কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 15 করে পাওয়া লাগবে, তাহলেই তুমি হয়তো তোমার এই স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আমরা চাইবো তোমরা খুব বেশি পরিমাণ রেসপন্স করো, তোমরা কমেন্টের মাধ্যমে ভিডিওতে কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাও, তাহলে আমরা তোমাদের এই প্রশ্ন নিয়েই পরবর্তী ভিডিওতে আসব তোমাদের এই কনফিউশন ক্লিয়ার করার জন্য। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।